হ্যালো বন্ধুরা, পেট লাভার স্টারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো র্যাবিট প্রেগন্যান্ট হলে তাদের বিহেভিয়ার কীরকম থাকে এবং তাদের অ্যাক্টিভিটি কী কী হয় এবং এই সময় ওদের প্রতি আমাদের কী কী করণীয়, তো আজকে ভিডিওটা কিন্তু সেই নিয়ে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো এই সময় অ্যাক্টিভিটি বলতে ওরা কিন্তু বাসা বানায়। এই সময় ওরা খুব সুন্দর করে বাসা বানায় এবং সেই বাসার মধ্যেই কিন্তু বাচ্চাটা দেয়। ওরা খুব সুন্দর করে কাপড় দিয়ে বা মানে ঘাস দিয়ে ওরা তারপরে নিজের গায়ের লোম দিয়ে কিন্তু বাসাটাকে সুন্দর করে বানায় এবং সেই বাসার মধ্যেই কিন্তু ওরা বেবিগুলোকে দেয়। এবং কোনো কোনো র্যাবিট তো মানে প্রেগনেন্ট হবার 2-3 দিন পর থেকে ওরা বাসা বানানো শুরু করে। আবার কোনো কোনো র্যাবিট কিন্তু 15-20 দিন পর থেকে বাসা বানানো শুরু করে। আবার কোনো কোনো র্যাবিট কিন্তু বেবি হওয়ার ঠিক 2-3 দিন আগে থেকেও বাসাটা বানানো শুরু করে। তো আমার এই বেবিটা যেরকম 23 দিন হয়ে গেছে, তারপর থেকে কিন্তু বাসা বানানোটা শুরু করেছে। তো এই সময় কি ওদের ফার্স্ট সিমটম কি না, ওরা এরকম টাইপের কোনো কাপড় নিয়ে কিন্তু টানাটানি করে। আবার যে মুখের সামনে এই যে দেখুন, এই যেরকম এখন মশারি নিয়ে এখন টানাটানি করছে, তো মুখের সামনে যেটাই পায় ওরা কিন্তু সেইটাকে নিয়েই ওদের বাসা বানানোর চেষ্টা করে। এটা কিন্তু ওদের একটা হ্যাবিটের মধ্যেও পড়ে। ওরা মুখের কাছে যদি কাপড় ছেঁড়া, তারপরে এমনি ওড়না, চাদর, কোনো কিছুর কভার, কোনো মশারি, মানে কোনো কাপড় টাইপের কোনো কিছু পেলে সেটাকে নিয়ে বাসা বানানো শুরু করে। সেকেন্ড সিমটম কি না, এই সময় কিন্তু ওরা প্রচুর পরিমাণে মাটি খোঁড়ে। এবং ওরা যেহেতু গর্তের ভিতরেই মানে বাচ্চা দেয়, সেহেতু ওরা কিন্তু মাটি খুঁড়ে গর্তের ভিতরেই বাচ্চাটা দেওয়ার চেষ্টা করে। সেই জন্য প্রচণ্ড পরিমাণে মাটি খোঁড়ে। ওরা তো আর বুঝতে পারছে না না যে এইটা একটা টাইলসের মেঝে বা এটা এমনি মেঝে, ওটা তো আর বুঝতে পারছে না। তো সেই জন্যে ওরা কিন্তু মাটিটা খোঁড়বার চেষ্টা করে। তো তারপরে থার্ড পয়েন্ট কি না, থার্ড পয়েন্ট হলো এই যে লোম ছেঁড়া। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন এর মুখের ভেতরে কিন্তু এখন ঠাসা লোম রয়েছে। তো এখানে এরা কিন্তু প্রচুর পরিমাণে লোম ছেড়ে, এবং লোম ছিঁড়েই কিন্তু বেবিটাকে, যাতে বেবিগুলোর গায়ে যেহেতু লোম হয় না, একদমই ছোট্ট ছোট্ট বেবিগুলো হয়, তো সেই জন্য ওরা কিন্তু সেই জায়গাটাকে খুব সুন্দর করে লোম দিয়ে কভার করে রাখে। তো যাই হোক, আপনারা যদি কোনো সময় র্যাবিটকে বাসা বানানোর জন্য কাপড় ছেঁড়া বা ঘাস, শুকনো ঘাস এসব কিছু না দেন, তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন ওরা কিন্তু পুরো লোমটাকে, নিজের গায়ে সব লোমই প্রায় মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওই বাচ্চাগুলো কে মানে বাসাটা সুন্দর করে করবে, যাতে বাচ্চাগুলোর কোনো রকমভাবে আঘাত না লাগে। সেই জন্য বাসা করার সময় ওদেরকে একটুখানি শুকনো ঘাস, ওদেরকে কাপড় ছেঁড়া এগুলো দিতে হয়। তো ফোর্থলি কি, ওরা কিন্তু এই সময় মুখের কাছে যে কোনো নিজের খাবারটা পেলেও বা ঘাস খড় যাই পায় না কেন, ওরা কিন্তু সেগুলোকে নিয়ে নিয়ে কিন্তু বাসার মধ্যে রাখে। যেরকম ওর তো এখন পাপোশ নিয়ে টানছে বাদ দিন, তো আমি দেখুন ওকে এখন ওর খাবার ঘাসগুলোই কিছুটা দেবো। তো ও সেই ঘাসগুলোকে নিয়ে কিন্তু দেখুন ও কিন্তু বাসা বানানোর চেষ্টা করছে, মুখের মধ্যে নিয়ে নিয়েছে। তো ওরা কিন্তু এইটাও খুব মানে করে থাকে যে ওরা মুখে নিজেদের যে খাবারটা দেবেন আপনারা, সেটাও কিন্তু ওরা মুখে করে নিয়ে নিয়ে গিয়ে বাসায় মধ্যে জড়ো করে দেয়। তো আপনারা চেষ্টা করবেন এই সময় এমনি প্লেন মানে কি বলবো, রোদে যে এমনি প্লেন ঘাস শুকানো, সেই ঘাস শুকনো ওদেরকে দিতে বা ওদেরকে খড় দিতে, কাপড় ছেঁড়া দিতে, এগুলো দিতে, দেখবেন ওরা খুব সুন্দর করে বাসাটা বানাতে পারছে। তো আপনারা যেখানে ওদেরকে চান যে মানে ওরা বাসাটা বানাক, ওকে কিন্তু সেই জায়গাটাতে আপনারা বারবার নিয়ে গিয়ে রাখবেন, তাতে ও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে কিন্তু ওরা মানে এই জায়গাটাতেই বাচ্চাটা দিতে হবে। যেরকম আমি ওকে কেজের মধ্যে দেওয়াবো বলে আমি কিন্তু ওকে কেজের মধ্যেই নিয়ে এলাম এবং কেজের মধ্যে একটা ঝুড়ি দিয়ে দিয়েছি, কারণ জালের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাগুলো কিন্তু তলা দিয়ে গলে যেতে পারে এবং বাচ্চাগুলোর কিন্তু আঘাত লাগতে পারে। সেই জন্য আমি কিন্তু একটা ঝুড়ি দিয়ে দিয়েছি, তবুও কিন্তু আমি এই মানে খাঁচার ওপরেও কিন্তু আমি একটা পিচবোর্ড পেতে দেবো, যাতে বাইচান্স যদি ও কেজের ওপরেও দিয়ে দেয়, যাতে বাচ্চাগুলো কোনো রকমভাবে আঘাত না লাগে। তো সেই জন্য প্রোটেকশন তো নিতেই হবে। আর এই সময় কিন্তু ওদেরকে এরকমভাবে পিঠের ওপরে চামড়াটাকে ধরে তুলবেন, কখনও পেটের তলায় হাত দিয়ে তুলবেন না, কারণ এই সময় যদি পেটের তলায় আপনারা হাত দেন, বাইচান্স পেটে যদি আঘাত লেগে যায়, পেটে লেগে চাপ লেগে গেলে বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে। তো পেটের তলায় কখনও হাত দেবেন না। আর এই সময় কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ থাকে এবং ওরা এই সময় আঁচড়াবো কামড়াবো এই টেন্ডেন্সিটা কিন্তু ওদের মধ্যে থেকে থাকে, কারণ এই সময় ওরা খুব মানে ভীত থাকে যে আমার বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার বেবিদের যদি কিছু হয়, ওইভাবে ওরা কিন্তু খুব ভয় পেয়ে থাকে। এই সময় একটুখানি ওদের গায়ে হাত দিলেও কিন্তু ওরা কুকু করে মুখ দিয়ে আওয়াজ করে। তো আর এই সময় কিন্তু ওদেরকে খাবারটা অনেকটা বেশি পরিমাণে দেবেন, কারণ এই সময় ওদের বেবিদের গ্রোথের জন্য ওদের কিন্তু অনেকটা বেশি পরিমাণে খাওয়াটা প্রয়োজন এবং ওরা অনেকটা বেশি পরিমাণেই খায়। ওদেরকে সাথে জল দেবেন, যাতে ওরা মানে জলটাও খেতে পারে ওদের যখন প্রয়োজন পড়বে তখন।
তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটাতে এতটুকুনি বলার ছিল। আপনাদের যদি কোনো কিছু র‍্যাবিট সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর প্লিজ আপনার বন্ধু ফ্যামিলি সার্কেল ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আসছি পরের দিনকে আবার নতুন ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ।